আসসালামু আলাইকুম, মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাকে মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ টিপ শেখাব। মাইক্রোসফট অফিসে আপনারা কিভাবে বাংলায় ভগ্নাংশ লিখতে পারেন সেই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও করে দেখাব। সো মাইক্রোসফট অফিসে বাংলা সাধারণত 99% লোকেই করতে জানে না। আপনারা যারা নতুন, আপনারা হয়তো অনেকেই জানেন না মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আপনারা বাংলায় ভগ্নাংশ লিখবেন। সো সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন ভিডিওর মাধ্যমে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য আমাকে প্রথমে মাইক্রোসফট অফিসে যেতে হবে। সো আমি একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হলো। ওপেন হওয়ার পর এটার একটা সূত্র আছে, সূত্রটা আপনারা মনে রাখবেন। কন্ট্রোল প্লাস F9 ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস কিবোর্ডের কন্ট্রোলে ধরে F9 একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এরকম সেকেন্ড ব্র্যাকেটে একটা অপশন আসবে। সো আসার পরে এখান থেকে আপনারা লিখবেন ছোট হাতের ই কিউ। লেখার পর একটা স্পেস প্রেস করবেন, স্পেস প্রেস করে আপনারা এই স্ল্যাশ দিবেন। এই স্ল্যাশ মনে রাখবেন, এটা না, আপনাদের স্ল্যাশ দিতে হবে এটা। এটা দিবেন, এটা দেওয়ার পরে ফাংশন অর্থাৎ F ব্যবহার করতে হবে ছোট হাতের। তারপর একটি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়ার পরে ধরেন আপনি হাফ লিখবেন অর্থাৎ 1/2। সো আগে আপনাকে 1 লিখতে হবে, তারপর কমা দিতে হবে, তারপর হচ্ছে 2 দেওয়ার পরে আপনারা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এই যে মাঝখানের যে লেখা দেখতে পারতেছেন 1, 1, 2, এটাকে আপনাদের বাংলায় করতে হবে। সো বাংলা করার জন্য আমাকে এখান থেকে ফ্রন্ট থেকে আমি এটাকে বাংলায় করে নিলাম। বাংলায় করে নেওয়ার পর এটাকে পুরোটাই সিলেক্ট করব। আমি সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এই অপশনে আমি ক্লিক করব, টগলি ফিল্ড কোডস, এটাতে আমি ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু বাংলায় ভগ্নাংশ হয়ে গেছে। আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আমি আবার এই অপশনটা আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। সো আবার আপনারা কন্ট্রোলে চেপে ধরে F9 প্রেস করবেন। F9 প্রেস করার পরে ই কিউ অপশনে ক্লিক লিখবেন। ই কিউ লেখার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে স্ল্যাশ দিবেন অর্থাৎ আপনারা আবারও আমি বলছি এটা না, আপনারা এই স্ল্যাশ ব্যবহার করবেন। স্ল্যাশ ব্যবহার করে একটি ফাংশন কোড দিবেন F। ফাংশন দেওয়ার পর আপনাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ধরেন এখানে 4, 5, এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করার পর এটা এই ফ্রন্টটাকে 4 এবং 5কে আমরা এখান থেকে বাংলা করে দেব। ফ্রন্ট থেকে আমরা এখান থেকে সুতো নেমজি করে দেব। বাংলা করে দেওয়ার পর এটাকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার সেম মাউসের রাইট বাটনে ক্লিক করে টার্গেট ফিল্ড করে দেব। দেখেন আমাদের সামনে কিন্তু এটাও কিন্তু বাংলায় ভগ্নাংশ রূপান্তরিত হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এখন থেকে আপনারা কিভাবে বাংলায় ভগ্নাংশ লিখতে হয় সেই বিষয়ে আপনারা জেনে গেছেন। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।